হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের গল্পের মূল কেন্দ্রে রয়েছে মিলন এবং তনু। চলুন আমরা ঘটনায় চলে যাই। তনুর পরিবার জানত যে তনুর উপর কোনো খারাপ আত্মার দৃষ্টি পড়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা তনুর বিয়ে ঠিক করে মিলনের সাথে। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। তখন আমি কলেজে পড়ি। আমার ক্লাসে পড়ত মিলন নামের একটি ছেলে, তনুও ছিল আমাদের সহপাঠী। কীভাবে যে দুজনের মধ্যে প্রেম প্রীতির ব্যাপার ঘটে যায় কি জানি। একদিন শুনলাম তাদের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তাদের আশীর্বাদটাও হয়ে গেল। এদিকে আবার তনুর পরিবার তনুর পড়াশোনাও বন্ধ করে দেয়। কিন্তু এর পিছনে কি কারণ ছিল তা আমি তখনও খুঁজে পাইনি। আবার তনুর পরিবার কোনো প্রশ্ন ছাড়াই কীভাবে এই ভালোবাসাটি মেনে নিল সেটাও বুঝিনি আমি। যেহেতু আমি মিলনের একদম কাছের বন্ধু ছিলাম, সেহেতু মিলনের অনেক গোপন কথাও সে আমার সাথে ভাগ করে নিত। তাদের আশীর্বাদ হওয়ার পর থেকে শুরু হয় দুজনের মধ্যে মোবাইলের মাধ্যমে কথা বলা। মিলন নাকি অনেক রাত তার সাথে কথা বলেই কাটিয়ে দিয়েছে। এরকমই একদিন মিলন তনুর সাথে কথা বলছিল, হঠাৎ করেই তনু নাকি গলাটা অন্যরকম করে বলেছিল, আরে ওই বেশি কথার পেঁচাল বাড়াস না, আর যদি কথা না মানিস তোকে আমি জিন্দা কবর দেব। মিলন ভেবেছিল তনু বুঝি এমন ইয়ার্কি করে কথাটা বলেছে, তাই সেও বলে ফেলে, যাও যাও দেখব ক্ষণ কেমন জিন্দা কবর দাও। কবর তো দূরের কথা, সাহস থাকলে আমার সামনে এসো তো। মিলন এই কথাটা বলার পরই তনু ফোন কেটে দেয়। সেই রাতেই মিলনের সাথে ঘটে গেল এক অঘটন। মিলন আমাকে জানায় তখন রাত 2:30 কি 3টা হবে। হঠাৎ করেই তার প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করে। গরমের দিন থাকায় কম্বল লেপ সব আলমারিতে। এই গরমের দিনে তার এমন ঠান্ডা লাগতে শুরু করে যেন মনে হয় বাইরে বরফ পড়ছে। সে আর থাকতে না পেরে তার মাকে ডাকতে চায়, কিন্তু এত রাতে মাকে আর বিরক্ত করবে না ভেবে নিজেই আলমারির কাছে যায়। কম্বল হাতে নিতেই তার মনে হলো কেউ তার পিছনে দাঁড়িয়ে। সে ঘুরে তাকাতেই দেখে সাদা শাড়ি পরা এক পুরুষ দাঁড়িয়ে আছে। সাদা শাড়িটির আঁচল হাওয়ায় দুলছে। পুরুষটির মুখ কিছুতেই বোঝা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে তার চকচক করতে থাকা সাদা দাঁতগুলি। এমন দৃশ্য দেখার জন্য মিলন মোটেই প্রস্তুত ছিল না। সে আতঙ্কিত হয়ে মাটিতে পড়েই অজ্ঞান হয়ে যায়। সে শোনে যে, কিরে তোর সামনে আসতে বলেছিলিস যে, এই নে এসেছি। এরপর তার আর কিছুই মনে নেই। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে তার মা কান্নাকাটি করছে, আর তার বাবা ও পাড়ার কয়েকজন লোক তার মাথায় জল ঢালছে। আগের রাতের কোনো ঘটনাই সে কাউকে বলেনি, কিন্তু আমাকে বলেছিল। সেদিন রাতে তনু আবার ফোন করে। মিলন তাকে বলে, কাল কি তুমি সত্যি সত্যি চলে এসেছিলে নাকি? তনু তখন বলে, আমি আবার কোথায় যাব। মিলন বলে, তুমি যে কাল আমাকে ফোনে বললে তুমি নাকি আমার এখানে আসবে। তনু বলে, কাল? পাগল, কাল তো আমি তোমাকে ফোনই করিনি, কারণ কাল আমি সারা দিনই অসুস্থ ছিলাম, তাই আর ফোন করা হয়ে ওঠেনি। কথাটা মিলনের কেমন যেন লাগে। সে ঠিক করে সে তার প্রেমিকাকে দেখতে যাবে, কারণ তার নাকি কিছু একটা গণ্ডগোল লাগছে। আর তার সাথে গেলাম আমি। আমরা যেতেই সে এসে দরজা খুলে দেয়। মিলনের দিকে বড় বড় চোখ করে সে বলে, তুমি আবার আমার সামনে এসেছ কেন? আওয়াজটা শুনে আমি ভীষণ ভড়কে গেলাম। একদম রাগী পুরুষ মানুষের মতন কথা বেরোচ্ছে কেন তনুর গলা দিয়ে? মিলন বলে, আরে তনু, তোমার হলোটা কি বলো তো, তুমি হঠাৎ করে এরকম কেন করছো?
তনু আবার সেই ভয়ঙ্কর গলায় খিকরে বলে ওঠে, এত কৈফিয়ত তোকে দিতে যাব কেন রে? কথা শেষ হতে না হতেই তনুর হাতে থাকা চীনামাটির কাপটা মিলনের মাথায় ছুঁড়ে মারে। মিলনের মাথা দিয়ে রক্ত পড়তে থাকে। এদিকে তনুর দাদা এসে তনুকে ধরে ফেলে। তনুর দাদা আমাদের জানায় যে কয়েকদিন থেকেই তনু এমন অদ্ভুত আচরণ করছে। তনুর ভিতরে কোনো খারাপ আত্মার প্রবেশ ঘটেছে। কিন্তু বাড়ির কেউই আমার কথা বিশ্বাস করতে। তনুর দাদা কথা সম্পূর্ণ হতে না হতেই তনুর বাবা তাকে থামিয়ে দেয়। এদিকে সেদিনই রাতে মিলনের কাছে ফোন আসে। তনুর শরীর একদম ভেঙে পড়েছে, তাকে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করানো হয়েছে। পরের দিন সকাল হতে না হতেই আমি আর মিলন হসপিটালে যাই। কিন্তু সেখানে ডাক্তার যা বলেন তা শুনে আমরা রীতিমতো অবাক। ডাক্তার বলেন তনুর কোনো অসুখই তারা ধরতে পারছেন না। তনুর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে, প্রেশার লেভেল ঠিকঠাক আছে, হার্টবিট ঠিক আছে। অনেক পরীক্ষা করার পরেও তারা তনুর আসল অসুখ ধরতে পারেনি। তারা তনুকে ছাড়পত্র দিয়ে দেয়। এদিকে চিন্তায় মিলনের ঘুম আসে না। আর কয়েক মাস পরেই যে তার সাথে বিয়ে হবে তনুর, তার এমন অবস্থা হলে মন ভালো না থাকাটাই স্বাভাবিক। মিলন আর থাকতে না পেরে তনুর বাড়িতে যায়। তনু সেদিন বিছানায় শুয়েছিল। আমি এবং মিলন কাছে যেতেই সে বলে, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, কি জানি কেন শরীরে মনে হচ্ছে যে একটুও শক্তি নেই, এমনকি উঠে বসার শক্তিটুকুও নেই আমার শরীরে। কি জানি কোথা থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝেই আমার দমটা বন্ধ হয়ে আসে। এরপর তনু আমাকে বলে, বন্ধুর খেয়াল রাখিস অসীম। এরপর আমি তনুর দাদার কাছে এইসবের ব্যাপারে জানতে চাই। তিনি বলেন তনুর উপর অশুভ শক্তি দৃষ্টি পড়েছে, কিন্তু বাড়ির কেউই আমার কথা বিশ্বাস করছে না। তোমরা বরং আমাদের নিমতলা শ্মশানের অঘরী বাবার কাছে যাও। এরপর আমি দ্রুত সেখানে যাই। তিনি আমাদের বলেন এই ঘটনার সূত্রপাত হয়েছিল এক মাস আগেই। তনু একাকী এক কবরস্থান দিয়ে বাড়ি ফিরছিল। সে নাকি হঠাৎ করেই কোনো কিছুতে ধাক্কা খেয়ে পড়ে যায়। সাধারণ পড়ে যাওয়াতেও সে অনেক ব্যথা অনুভূত করতে থাকে, কিন্তু সে তখনও কিছুই বুঝতে পারেনি। সে যেখানে পড়ে যায় সেখানে এক চোরের কবর ছিল। অনেক বছর আগে চুরি করতে এসে সে ধরা পড়ে যায়। গ্রামের মানুষ রাগে ক্ষোভে তাকে পিটিয়েই মেরে ফেলে, আর তাকে একটি সাদা শাড়ি পরিয়ে সেখানে কবর দিয়ে দেওয়া হয়। কিন্তু তার আত্মার শান্তি রক্ষার কোনো নিয়ম নীতিই মানা হয়নি। সেদিকে কেউই যায় না, কিন্তু তনু যাওয়াতে সেই খারাপ আত্মা তনুর শরীরে প্রবেশ করে। আমি তখন বলি, এই আত্মা থেকে রক্ষা পাবার কি কোনো উপায়ই নেই বাবা? সেই সাধুটি বলেন, এখান থেকে কয়েক মাইল দূরে একটি গুহা রয়েছে, সেখানে আমার গুরুদেব ভোলে অঘরী বাবা বাস করেন, তার কাছে গেলেই তোমার সুরাহা হবে। কিন্তু যে তনুর একান্ত কাছের সেই যেন তনুর সাথে যায়, না হলে বিপদ ঘটবে। আর যাওয়ার সময় সাবধানে যেতে হবে, কারণ যে কোনো সময় তনুর ভেতরে থাকা খারাপ আত্মাটি জেগে উঠতে পারে। এরপর মিলন জানায় সেই তনুকে নিয়ে যাবে। আমি তোমাকে একটি কবজ দিচ্ছি, এটি সাথে করে নিয়ে যেও, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। আর একটি কথা, ভোলে অঘরী বাবা এইসব কাজ সূর্য ওঠার পর করেন না, তাই তোমাকে রাত থাকতেই বেরিয়ে পড়তে হবে। পরের দিন ভোর তিনটে হতে না হতেই মিলন এবং তনু বেরিয়ে পড়ে মিলনের বাইক নিয়ে। আর আমি ঠিক করি মিলনের ঘরেই আজ থাকব, আজ আর বাড়ি যাব না। কিন্তু মিলনের ঘরে যেতেই আমি ঘাবড়ে যাই, কারণ সেই সাধু বাবা তাকে যে কবচটি দিয়েছিল সেটি সে টেবিলের উপর রেখেই চলে গেছে। পরের দিন ভোর হতেই খবরে দেখি এক ছেলে এবং মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাদের বাইক নাকি এক গাছে গিয়ে ধাক্কা খায়, আর সেখানেই তারা মারা যায়।
কিন্তু আমার বিশ্বাস যে তারা অ্যাক্সিডেন্টে মারা যায়নি। এই সব কিছুই সেই শয়তান আত্মার কীর্তিকলাপ। কিন্তু তাদের সাথে আসলে কি হয়েছিল তা আজও সবার কাছে ধোয়াশাই হয়ে রয়েছে। তনুর পরিবার ভেবেছিল বিয়ে দিয়ে দিলেই তনুর সব কিছু ঠিক হয়ে যাবে, আর বিয়েটা ভেঙে যাবে এই ভয়ে তারা আগে মুখ খুলতে চাননি। লিসেনার্স, এই ছিল আজকের প্রথম গল্প। চলুন আজকের দ্বিতীয় গল্পে আমরা চলে যাই। বৈশাখ মাস, হঠাৎ করেই আকাশের মেজাজটা যেন বিগড়ে গেল। যদিও ঘড়িতে দুপুর দুটো বাজে, কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসেছে। কাল বৈশাখীর লীলাখেলা শুরু হবে এখনই। আকাশে প্রবল বিদ্যুৎ চমকাচ্ছে, সব মিলিয়ে এক ভয়ানক পরিস্থিতির শুরু হতে চলেছে। মাত্র কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল সুলেখার। স্বামী অফিসে যাবার পর এত বিশাল বড় একটা ভাড়া বাড়িতে সে একাই থাকে। এদিকে আবার আকাশের ভয়ানক পরিস্থিতি দেখে সুলেখা ভয়ে জানালার কাছে বসে স্বামীর আসার পথে উঁকি দিচ্ছে। কিন্তু দূর দূরান্তে শুধু হাওয়ায় উন্মত্ত হয়ে যাওয়া গাছপালার নাচন ছাড়া আর কোনো জনমানবের চিহ্নটুকুও দেখা যাচ্ছে না। তারই মাঝে হঠাৎ করে প্রবল শব্দে বিদ্যুৎ চমকানোর আওয়াজ সুলেখার মনে আরও বেশি ভয়ের উদ্রেক করছে। এদিকে আবার কারেন্টটাও নেই, গোটা ঘর ঘুটঘুটে অন্ধকার। টেবিলে জ্বালিয়ে রাখা মোমবাতিটা হাওয়ার প্রকোপে বারবার নিভে যাচ্ছে। এরকমই এক পরিবেশে ভয়ে কাতর হয়ে বসে স্বামীর অপেক্ষা করছে নববিবাহিতা সুলেখা। সুলেখার স্বামীর নাম অনিল। সে একটি বেসরকারি আইটি কোম্পানিতে চাকরি করে। প্রতিদিন রাত প্রায় 9টার দিকে সে বাড়ি ফিরে, যদিও এখন সবে মাত্র 2টা বাজে। কিন্তু সুলেখা এতটাই ভয় পেয়ে গেছে যে সে এখন থেকেই তার অপেক্ষা করে বসে আছে। সুলেখা ভালো মতোই জানে যে রাত 9টার আগে অনিল বাড়ি ফিরবে না। এদিকে ঝড়ের প্রকোপ হঠাৎ করেই বেড়ে গেল, প্রবল হাওয়া শুরু হয়ে গেল। জানালার পর্দাগুলি পাগলের মতো উঠছে। পর্দাগুলি ঠিক করে সুলেখা জানালা বন্ধ করে দেয়। এবার ঘর আরও অন্ধকার হয়ে যায়, কিছুই দেখা যাচ্ছে না। সুলেখা হাতড়ে মোবাইল হাতে নিয়ে অনিলকে ফোন করতে যায়, কিন্তু সে নিরাশ হয়ে যায়, কারণ মোবাইলের চার্জ নেই, সুইচ অফ হয়ে পড়ে আছে। সে সকালে তাড়াতাড়ি রান্না করার চাপে মোবাইল চার্জে দিতেই ভুলে গেছে। সুলেখা নিরুপায় হয়ে আতঙ্কিত হতে থাকে। হঠাৎই প্রচণ্ড হাওয়ায় টেবিলে থাকা কাচের ফুলদানিটা মেঝেতে পড়ে ভেঙে যায়। সুলেখা নিজের অজান্তেই ভয়ে চিৎকার করে ওঠে। সে কিছুটা স্বাভাবিক হয়ে দেখল যে কাচগুলি মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় শব্দকে ভেদ করে সুলেখার কানে জানালায় টোকা দেওয়ার শব্দ ভেসে এলো। সে দৌড়ে জানালা খুলে দেখে কিছুই নেই। প্রথমে সে ভাবল হয়তো প্রচণ্ড হাওয়ার জন্য তার এরকম মনে হচ্ছে। কিছুক্ষণ পর সে দরজায় টোকা দেওয়ার শব্দ শুনল। সে আবারও ভাবল প্রথমবারের মতো হাওয়ার শব্দই শুনেছে। কিন্তু বেশ কয়েকবার অনবরত টোকা পড়েই যাচ্ছে। সুলেখা তখন ভয় পেয়ে গেল। এত ঝড় বৃষ্টিতে বাইরে কে হতে পারে? এত তাড়াতাড়ি তো অনিল বাড়ি ফিরবে না। কিন্তু প্রবল টোকার শব্দে সে আর বসে থাকতে পারল না। সে ভয়ে ভয়ে দরজার দিকে এগোতে থাকে, কাঁপা কাঁপা হাতে দরজা খুলে। দরজা খুলতেই সে বিস্মিত হয়ে যায়, কারণ বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, অনিল। সুলেখা তাকে দেখে আনন্দিত হয়ে যায়, কিন্তু তার সারা শরীরে কাদা দিয়ে ভর্তি, তার জামা কাপড় সব কর্দমাক্ত। সুলেখা কিছুতেই বুঝতে পারছিল না যে এরকম কিভাবে হলো। অনিল ভিতরে গেলে সুলেখা ঘাবড়ে গিয়ে তাকে এরকম অবস্থার কারণ জিজ্ঞাসা করে। অনিল জানায়
আজ আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল। অফিসের বাইরে গাড়ির জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু কিছুতেই একটিও গাড়ি পাচ্ছিলাম না। তাই আমি ঠিক করি যে আজ হেঁটেই বাড়ি ফিরব। কিন্তু রাস্তায় হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। আমি একটি মাটির রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছিলাম, কিন্তু মাটির রাস্তাটিতে পা রাখা মাত্রই আমি পিছলে কাদার ওপর পড়ে যাই, আর আমার এরকম অবস্থা হয়ে যায়। আচ্ছা, আমি প্রথমে স্নান করে আসি, এই বলে অনিল বাথরুমের দিকে চলে যায়। কিন্তু কেন যেন সুলেখার মন কিছুতেই শান্তি পাচ্ছিল না, তার কেমন যেন অনুভূত হচ্ছিল, আর তার মন খুব চঞ্চল হয়ে উঠেছে। তার যেন অনুভব হচ্ছে সে একা আছে, মন মাঝে মাঝেই আতঙ্কিত হয়ে উঠছে। এদিকে বৃষ্টি থেমে গেছে, কিছুক্ষণ পর কারেন্টও চলে এলো। সুরেখা তার মোবাইল চার্জে দিয়ে দেয়, মোবাইলের সুইচ অন করে দেখে অনিলের 20টি মিসড কল। তার মন খুবই চঞ্চল হয়ে উঠেছে, কিছুতেই শান্ত হচ্ছে না। চার্জে দেওয়ার কয়েক মিনিট পরেই সুলেখার ফোন বেজে উঠল। সে ফোন রিসিভ করতেই ওপার থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো এবং বলল, আমি অনিলের অফিস থেকে বলছি, আপনি কি অনিলের স্ত্রী? সুলেখা বলল, জি বলুন। অপর পাশ থেকে বলল, আমরা দুঃখের সহিত জানাচ্ছি যে অনিল আর এই পৃথিবীতে নেই, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কথাটা শুনেই সুলেখার পায়ের তলার মাটি যেন খসে পড়ল। এ কি বলছে লোকটা, অনিল তো এই মাত্র বাথরুমে স্নান করতে গেল। সুলেখা ফোন রেখে দৌড়ে বাথরুমের কাছে যায় এবং অনিলকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসলো না। সে এবার ভয়ে ঘামতে শুরু করে দিয়েছে। সে জোরে বাথরুমের দরজায় ঠেলা দেয়, কারণ সে ভেবেছিল দরজা ভেতর থেকে বন্ধ আছে, কিন্তু দরজা তো খোলা। এমন হ্যাচকা ঠেলাতে সুরেখা বাথরুমের ভেতর গিয়ে ছিটকে পড়ে যায়। তার মাথা বাথটাবে লেগে যায় আর মাথা দিয়ে রক্ত পড়তে শুরু করে। সুলেখা কাঁদতে শুরু করে, এই কান্না ভয় মিশ্রিত কান্না। সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। বাথরুমে অনিলের কোনো চিহ্নই নেই, এমনকি নেই কোনো জলেরও চিহ্ন। সে উঠে দাঁড়ায় এবং দ্রুত অনিলের অফিসে চলে যায়। সে দেখে অফিসের সবাই অনিলের দেহকে ঘিরে দাঁড়িয়ে আছে। সুলেখাকে দেখা মাত্রই সবাই পথ ছেড়ে দিল। সুলেখা দেখে যে ঠিক যেভাবে সে অনিলকে একটু আগে বাড়িতে ফিরতে দেখেছে, একইভাবে সে মৃত অবস্থায় পড়ে আছে। তার সারা শরীরে কাদা লেগে আছে। সুলেখা অনিলের নিতর দেহের উপর আছড়ে পড়ে কাঁদতে শুরু করে। সুলেখা বুঝে যায় যে একটু আগে অনিলের আত্মার সঙ্গেই তার দেখা হয়েছিল। বর্তমানে সুলেখা বিধবা অবস্থাতেই তার শ্বশুর বাড়িতে আছে। এখনও তার মনে হয় অনিলের আত্মা বুঝি তার সাথে আবার দেখা করতে আসবে। এক সময় ভূত প্রেত আত্মায় বিশ্বাস না করা বিজ্ঞানের ছাত্রী সুলেখা আজও তার প্রিয়জনের আত্মার দেখার খোঁজে আছে। তো লিসেনার, সেই ছিল আমাদের আজকের দুটি ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, যদি ভালো লাগে তো শেয়ার করবেন, আর আপনাদের যে কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।